আসসালামু আলাইকুম। আমরা যারা ইমো ব্যবহার করি আমরা কিন্তু অনেকেই জানি জানি না যে কীভাবে ইমোতে যে কারো আইডি অথবা যে কোনো প্রোফাইল ব্লক করবো অথবা আনব্লক করব। তো আমি আজকে আপনাদের এটাই দেখাবো যে কীভাবে হচ্ছে আপনি আপনার ফোন দিয়ে নিজে নিজে আপনি হচ্ছে কারোর মাধ্যমে যেতে হবে না, কারো কাছে যেতে হবে না আর এই ব্লক আনব্লক এইসব সেটিং করার জন্য। আপনি আপনি নিজে থেকে কিন্তু আপনি আপনার ডিভাইস দিয়েই করতে পারবেন। তো কীভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার ইমো অ্যাপসে। তো ইমোতে অ্যাপসে আমি চলে গেলাম। যাওয়ার পর এখানে হচ্ছে দেখেন অনেকগুলো প্রোফাইল আছে। সাপোজ আমি একটা আইডি দিয়ে দেখাইলাম, ঠিক আছে। এখান থেকে আমাকে হচ্ছে যে কোনো একটা আইডি সিলেক্ট করে নিতে হবে। তো যে প্রোফাইলটা আমি ব্লক করব, যাকে ব্লক করব সেটা নিয়ে নেবেন। তো আমি এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা নেওয়ার পর এখানে আমি সরাসরি হচ্ছে আমাকে চলে যেতে হবে প্রোফাইলে, ঠিক আছে। তো প্রোফাইলে যাওয়ার জন্য হচ্ছে আপনার এখানে থ্রি ডট যে অপশনটা আছে এটাতে চলে যেতে হবে। যাওয়ার পর এখানে যে নামটা দেওয়া আছে এই নামে ক্লিক করবেন। নামে ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসবে তার প্রোফাইলটা, ঠিক আছে। প্রোফাইলটা এখানে আসার পর হচ্ছে আপনার এই যে উপরে যে থ্রি ডট আইকনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু এই যে দেখেন নিচে কিন্তু আপনার অপশন আছে ব্লক, ঠিক আছে। তো এই ব্লক অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনার এই প্রোফাইলটা ব্লক হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি এটাতে ক্লিক করে এখানে কিন্তু অপশন আসছে যে আর ইউ শিওর ওয়ান টু ব্লক দিস কন্ট্যাক্ট, ঠিক আছে। তো আপনি যদি ব্লক করেন তাহলে ব্লকে ক্লিক করবেন, দেখেন এটা কিন্তু ব্লক হয়ে গেছে। তো এখন আপনার কাজটা হবে সেটা যেটা যেটা হচ্ছে যে আপনি কোথায় গিয়ে হচ্ছে আপনি আপনি আনব্লক করবেন অথবা আনব্লকের সেটিং করবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই অপশন আপনার প্রোফাইলটাতে চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার এই যে অপশনটা দেওয়া আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটাতে চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার একটু সিকিউরিটি অপশনে দেখবেন এখানে দেওয়া আছে আপনার ব্লক ইট লিস্ট, ঠিক আছে। এই যে ব্লক ইট লিস্ট এটা দেওয়া আছে, তো এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু এই যে চলে আসবে আইডিতে কতগুলো কতজনকে আমি ব্লক করছি, ঠিক আছে। এখানে কিন্তু দেখাবে, তো এটা আমি যে ব্লক করলাম এটা কিন্তু তাকে ব্লক করছে, ঠিক আছে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি এখান থেকে তাকে আনব্লক করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে এই যে ডান পাশে যে আনব্লক অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার আনব্লক আপনি রবিন, ঠিক আছে। তো অপশনটা আসবে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে হচ্ছে আনব্লকে যদি ক্লিক করি এটা কিন্তু হচ্ছে আনব্লক হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি এই মুহূর্তে যে কারোর প্রোফাইল বা যে কাউকে আপনি ব্লক করতে পারবেন অথবা আনব্লক করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন এন্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।